নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ আমরা মেহেরপুর চলে যাব। তো মালপত্র সব বাঁধাই করে নিয়েছি, রান্নাবান্না করে খেয়ে দেয়ে মোটামুটি সব রেডি। এখনও গাড়িওয়ালা ভাই আসে নাই, তাই ক্ষুধা লেগে গেছে। তো বাইরে থেকে একটা তরমুজ এনেছে, তরমুজটা কেটে খেয়ে নেব আমরা সবাই মিলে। শুধু অপেক্ষায় আছি, গাড়ি আসলেই সব মালপত্র বোঝাই করে চলে যাব। এখন বিকাল 4:30 বেজে গেছে, অনেক অপেক্ষার পরে ওরা আসলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। প্রচণ্ড গরম পড়ছে, জীবনের সেরা গরম। এত গরমে কোনো দিন, মানে জন্মের পর থেকে এত গরম কোনো দিন দেখি নাই। আমাদের ওই অঞ্চলে এত গরম কোনো সময় অনুভূত হয় না। আমরা যেখানে যাচ্ছি মেহেরপুর, ওখানে আরও বেশি গরম। সব মালপত্র বাইরে নিয়ে এসে জড়ো করে রাখছে, তারপর সুন্দর করে সেট করে নেবে। অনেক দূরের জার্নি, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে ওখানে পৌঁছাতে, আরও বেশিও লাগতে পারে। বাসে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, আর পিকআপ ভ্যানে এগুলিতে আরও সময় বেশি লাগবে। আজ কয়দিন গরমও পড়ছে অতিরিক্ত, আর এদিক সেদিক যাওয়া আসাও হচ্ছে। একেবারে খারাপও লাগছে না, ভালোও লাগছে। ভালো কাজ করছি, এ কারণেই ভালো লাগছে। এটা হলো রিয়ার পড়ার টেবিল। নতুন সংসার, এই কারণে তেমন বেশি আসবাবপত্র নেই। এবার হয়তো এক জায়গায় স্থায়ী হলে তারপর কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করবে। এই বাসায় 2 মাস ছিল রিয়া, তো আগামী মাসও ভাড়া দিয়ে যাবে, আগামী মাসেরও, কারণ আগে বাসা ছেড়ে দেয় নাই। কোথায় পোস্টিং হয় জানা ছিল না, 5-6 দিন আগে পোস্টিংয়ের খবর জেনেছে, তাই বাসায় ওটা রয়ে গেছে। বাড়ির মালিক যারা, ওনারা সবাই এসে এসে সকাল থেকে রিয়ার সাথে দেখা করে গেছে, আর বলে যাচ্ছে যে 2 মাসের জন্য মাত্র আসলেন, ভালো মানুষেরা আসলে বেশি দিন থাকে না, সবাই এই কথাই বলছে। আমরা রওনা দিলাম, এখন 5টা বাজে, রাত্রি হবে যেতে যেতে। পিকআপে করে ওর বাবা যাওয়ার কথা ছিল ড্রাইভারের পাশে বসে, তো গতকাল আমার বিআই মশাই এসেছিলেন, উনি বলেছিলেন বৌমার যখন শরীর একটু অসুস্থ, রাস্তার অবস্থাও ভালো না তেমন, তো বিআই না আর বৌমা একসাথে ওই ড্রাইভারের পাশেই বসে যাবেন। তো আমরা মা মেয়ে ড্রাইভারের পাশের 2টা সিট আছে, ওই 2 সিটে আমরা বসে চলে যাচ্ছি। বেশি ঝাঁকুনি লাগছে না, এখানে অনেক দূরের রাস্তা, তাই বাসে গেলে হয়তো সমস্যা হতে পারে। এদিক দিয়ে রাস্তা ভালো আছে, কিন্তু পরবর্তীতে রাস্তা এত ভালো না, খুবই খারাপ। মেহেরপুরের আগের রাস্তাটা খুবই খারাপ।
তো আমার বেয়াইন আর ওর বাবা ওনারা দুইজন বাসে আসছেন। আমরা এখন গড়াই নদীর উপর দিয়ে যাচ্ছি। নদী নালা সব শুকিয়ে গেছে, কোনো জায়গায় তেমন জল দেখা যাচ্ছে না। তো ভালোই লাগছে, বিকালবেলা হওয়াতে একটু ঠান্ডা আবহাওয়া লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। এখন রাত 9টার উপরে বেজে গেছে। তো আমরা এখন এইমাত্র এসে পৌঁছলাম। একেবারে আমাদেরকে ওই এগিয়ে নিতে আমাদের ওই বাড়িওয়ালা উনি রাস্তার মাথায় দাঁড়িয়েছিলেন আর ফোনে যোগাযোগ রাখছিলেন। যেহেতু আমিও একবার আসছিলাম, চিনি না না চিনি ওই কারণে। তো পুরা ওই বাড়ির দোতলায় 3 ফ্যামিলি থাকে, সবাই চলে আসছে আমাদেরকে দেখতে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই এসে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। তো আমাকে বলছে একজন যে, আন্টি লাইটগুলি কোথায় রেখেছেন আমার কাছে দেন, আমি লাইটগুলো লাগিয়ে দিই। বাড়ির মালিক উনি বলছেন বারান্দায় যে লাইটটা আছে ওটার আলোতে এখন কোনো রকমে মালপত্রগুলো উঠাক, তারপর সব কিছু ফিটিং করা যাবে। ঘরটা খুবই সুন্দর, একেবারে ফ্রেশ করে রেখে গেছেন ধুয়ে মুছে। তো ওর বাবা আর ওর শাশুড়ি এখনও এসে পৌঁছায় নাই, ওনারা সবে মাত্র কুষ্টিয়া এখনও পার হয় নাই, এখনও মেহেরপুরের সীমানায় আসি পৌঁছায় নাই। কিছুক্ষণ আগে কথা বলেছি, ওনারা আসতে আসতে 10টা সাড়ে 10টা বাজবে। ওই দেখুন পুরা ঘরে মানুষ ভর্তি হয়ে গেছে, সবাই এসে সহযোগিতা করাতে, কথাবার্তা বলাতে আসলে খুবই ভালো লাগছে। নতুন একটা জায়গা, মানুষগুলা বোঝা যাচ্ছে ভালো খারাপ না, খুবই আন্তরিক। উপরের ভাড়াটিয়া একজন ভদ্র মহিলা, উনি প্লেটে করে ঠান্ডা তরমুজ আর এক বোতল, বড় বোতলে এক বোতল ঠান্ডা জল দিয়ে গেছে। তো এদেরকে বলেছি খাওয়ার জন্য ওটা। তো সব কিছু ফিটিং করে দিয়ে ওরা চলে গেছে, ফ্যানগুলো লাগিয়ে দিয়ে গেছে, লাইটগুলো ওই উপরে ওই ছেলেটা লাগিয়ে দিয়েছে, আমি বের করে দিয়েছিলাম ও লাগিয়ে দিয়ে গেছে। একেবারে আমরা এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন প্রায় 12টা বেজে গেছে, একদিকে ভাত আরেক দিকে ডাল, ডাল সজনে ডাঁটা দিয়ে রান্না করব, উস্তা ভাজি আর বেলে মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব। রান্নাটা করছি এদিকে ফ্যানের বাতাসে বসে, আর রান্নাঘরে এখনও কিছুই করা হয়নি, শুধু মালপত্রগুলো টেনে টেনে এনে রেখেছি। খুবই সুন্দর, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে বাসাটা, খুবই সুন্দর। এখন রাত 1:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।